আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ভুলে ফলা ফলাফল স্থগিত করে তদন্ত কমিটি গঠন, যে কোনো সময় সংশোধিত ফল প্রকাশের ঘোষণা। প্রতারণা করে বীমা সুবিধা নেয়ার ব্যাপারে কোম্পানিগুলোকে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী, ঠিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণের তাগিদ। এবং পূর্বাচলে বনাঞ্চল সংরক্ষণ ও জীববৈচিত্র্যে অভয়ারণ্য গড়ার উদ্যোগ, রাজুক বন বিভাগ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিদর্শন। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিভ্রান্তিমূলক ফল স্থগিত করে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ভুল ফল প্রকাশের পর তা স্থগিত করার এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেননি, যদিও প্রাথমিক এবং গণশিক্ষার সচিব বলেছেন ভুলের কারণেই এমন হয়েছে, যে কোনো সময় আবারও ফল প্রকাশের কথা রয়েছে। প্রতারণার মাধ্যমে যেন কেউ বিমার সুবিধা নিতে না পারে সে ব্যাপারে বিমা কোম্পানিগুলোকে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো চাপে মাথা নত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিকভাবে নিরূপণ করে বিমার অর্থ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে। দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টটি। 1960 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিমা কোম্পানিতে যোগদানের দিনটি স্মরণীয় করে রাখার পাশাপাশি বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর পয়লা মার্চ জাতীয় বিমা দিবস পালন করে আসছে সরকার। অনুষ্ঠানে যোগ দিয়ে বিমা দাবি পরিশোধের উপর ভিত্তি করে চারটি কোম্পানিকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সঙ্গে বিমা কোম্পানির রাজনৈতিক যোগসূত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিমা মানুষকে সুরক্ষা দেয়, জীবনমান উন্নয়নে সহায়ক হয়, তবে এখাত ঘিরে কেউ যেন প্রতারণার আশ্রয় না নেয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে? যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে, এর জবাব আছে আপনাদের কাছে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের মালিকের কাছে আছে, যে তার 40 কোটি টাকার খরচ হয়ে গেল আর বিমা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বিমাও নাই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধহয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না। দয়া করে দাবিদার দাবি করবে বড় একটা, কিন্তু তার প্রকৃত ক্ষতিটাকে যাচাই বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন। আইনগুলো সুমোপযোগী করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমা ছাড়া সড়কে যেন পরিবহন না চলে। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলিও জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলনের নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি, সাড়া দেয়নি। বরং আমি বলবো যে দেশের মানুষ খুব সাহসী ভূমিকা পালন করে সেগুলি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটাকে অব্যাহত রেখেছে এবং বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা সরকার আসার পরে প্রতিটি সেক্টর যাতে উন্নত হয় তার জন্য প্রচেষ্টা চালিয়েছি। মানুষকে সচেতন করা ও বিমার সুযোগ সুবিধা সম্পর্কে প্রচার বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো গার্মেন্টস কিছুদিন পরপরই খেলে আগুন লাগে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত জায়গায় বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্যে অভয়ারণ্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজুক।
এ উপলক্ষে করণীয় সম্পর্কে পূর্বাঞ্চলে বনাঞ্চল পরিদর্শন করেছে রাজুক, বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সেই সময় বন রক্ষা ও জীববৈচিত্র্য সমৃদ্ধির জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেখুন আলেম আলজির রিপোর্টে। রাজধানীর অদূরেই গড়ে উঠছে নতুন শহর পূর্বাচল। এখানকার ২৪ ও ২৫ নম্বর সেক্টরে ১৪০ একর জায়গা বনাঞ্চলের জন্য সংরক্ষিত। শাল ও গজারি সহ নানা ধরনের বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে বনাঞ্চলে। নানা ধরনের পাখি সহ বন্যপ্রাণীরও বিচরণ রয়েছে এখানে। এছাড়াও ইকোপার্ক গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজুকের উদ্যোগে বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বনাঞ্চল পরিদর্শন করা হয়। মানে প্রাকৃতিক শালবন বা প্রাকৃতিক বনের যে বৈশিষ্ট্য থাকা দরকার সব কিছুই এখানে আছে। এবং রিসার্চ ওয়ার্ক ঢাকার খুব কাছে যারা গবেষণা করতে চায় শাল ফরেস্ট বা প্রাকৃতিক ফরেস্ট নিয়ে, তারা এই ধরনের গবেষণার সুযোগটা এখানে ক্রিয়েট করার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। তো ব্যবস্থাপনাটা যদি বন অধিদপ্তরের আওতায় আসে তাহলে আমরা এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করব। এই অভয়ারণ্য গড়ে উঠলে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা আরও সহজতর হবে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। বাংলাদেশে তো নাই, পৃথিবীর অনেক দেশই শহরের মাঝখানে এত বড় বনের দেখা যায় না। এটা আমরা খুবই মানে গর্বিত যে এটা আমরা রাখতে পেরেছি। এবং এখন যে বন আছে সেটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যায়, ভেতরে যেন বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করতে পারে, এই আয়োজনটা আমরা করতে যাই। আমরা বন বিভাগকে সম্পৃক্ত করেছি, আমরা মুকিত মজুমদার বাবু ভাই এগুলি নিয়ে কাজ করে আমরা উদ্বুদ্ধ হই তার এই প্রোগ্রাম দেখে। ওনাকে আমরা অনুরোধ করেছি, আগেও একটা সভায় অনুরোধ করেছিলাম, উনি কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এই বন রক্ষায় আমরা সম্পৃক্ত করতে চাই এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, বন বিভাগকে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পূর্বাঞ্চলের বন রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। কিভাবে এই বনটাকে রক্ষা করা যায়, পাশাপাশি এখানে বন্যপ্রাণীগুলোকে রক্ষা করা যায়, কারণ এখানে বেশ কিছু বন্যপ্রাণীও আছে। যেহেতু এটাকে একেবারে শহরের ভিতরে, সেই কারণেই কিন্তু এটাকে রক্ষা করাটা একটি কঠিন ব্যাপার। তারপরেও এটাকে রক্ষা করতে হবে এবং এখানে কিন্তু কোর্টের রায় আছে, সেই কারণেও এটা বাস্তবায়নের ব্যাপার আছে। এবং রাজুক এর সাথে যদি বন বিভাগ একসাথে মিলে এই কাজটি এগিয়ে নিয়ে যায় তাহলে এই বনটাকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে রক্ষা করা সম্ভব হবে। এইখানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে গাছ কেটে ফেলা হচ্ছে, সেটাকে বন্ধ করতে হলে কিন্তু কঠোর নজরদারির মধ্যে আনতে হবে। এবং সে কারণেই কিন্তু আমি মনে করি এখানে আইনের প্রয়োগ এবং নজরদারি দুটোই বাড়াতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য এখানে যত ধরনের প্রচার প্রচারণা করা দরকার সেটাও করতে হবে। তা আমরা সবাই মিলে যদি এই কাজটি করি তাহলে এই শহরের ভেতরে এত সুন্দর একটি বনাঞ্চল, এটার জন্য কিন্তু আমাদের খুবই, আমি বলবো যে আমাদের জীবনের জন্য দরকার এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য। এবং এইখানে কিন্তু রিসার্চ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক করাও সম্ভব হবে এই শালবনটা যখন সত্যিকারের একটা সুন্দর বন হবে। তবে সংরক্ষিত বনাঞ্চলের সুফল পেতে বৈজ্ঞানিক উপায়ে বন ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মনোরম ছাদ কৃষি সাজিয়েছেন ফাতেমা সরোয়ার। ফসলি সৌন্দর্য আর মানসিক চাহিদা পূরণের ছাদ কৃষি অনুশীলনটি তার কাছে নাগরিক জীবনে বড় আনন্দ সঙ্গী। শাহিদ শাহিদের রিপোর্ট। চার দশক আগে বাবার অনুপ্রেরণায় গণমাধ্যমে দেখা কৃষি বিষয়ক আহ্বানেই প্রথম কৃষির প্রতি অনুরক্ত হন গুলশানের ফাতেমা সরোয়ার রশিদ। তারই ধারাবাহিকতায় এখন ছতলা ভবনের উপরে ৫,০০০ বর্গফুট জায়গাকে সাজিয়েছেন নানা রকম ফসলের সৌন্দর্যে। এখানে উৎপাদন হচ্ছে দরকারি শাকসবজি, বিচিত্র ফল আর শৌখিন গাছপালা। ছোট ছিলাম তখন আব্বা আপনার মাটি ও মানুষ দেখানোর জন্য বারবার
ডাকতো, তো ওইটাই আমার বিরক্ত লাগতো যে আব্বা ডাকে কেন, এই সবুজ সার পাড়ার লোককে দেখে আমি কি করবো, ওইভাবে আগ্রহ। এই কৃষি উদ্যোগের মধ্য দিয়েই তিনি পাচ্ছেন নিরাপদ খাদ্য। এই নেটের ভিতরে যে টমেটো গাছ যেগুলো আমি খাচ্ছি, এখান থেকে মিটছে মানসিক প্রশান্তি। এটা করার পরে আমার ডিপ্রেশন অনেক কেটে গেছে, যখন ফুল ফুটে তখন আমার খুব ভালো লাগে, যখন ফল হয় আমি সবাইকে দেই, আমার ফ্রেন্ডরা বলে আমি চাষি ফাতেমা, তো আমি হাসি, তো আমি ওদেরকে সবাইকে দিয়ে খাই, বোন দুই বোনকে পাঠাই, যাকে যাকে পারি সবাইকে দিই। ছাদ কৃষির মতো উদ্যোগকে নানা উপায়ে আরো এগিয়ে নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। আমার কথা হচ্ছে গাছ করলে একটা হবে যে সংসারের অনেক বাজার কমে যায়, সত্যি কথা, কারণ আমার বাসায় কিছু নাই, আয় উপর থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, লেবু নিয়ে আসো, পিওর কিছু পাবো আর কি, অক্সিজেন পাচ্ছি, তারপরে ছাদে এসে বসার একটা জায়গা হচ্ছে, কারণ আমাদের এই কংক্রিটের ইয়েতে মিলন ক্ষেত্র হচ্ছে। এখন যেমন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি যেই বলি, ফ্যামিলি গেট টুগেদার বলে তোমার ছাদে করো। সব কিছুর পরেও কৃষির কাছেই ফিরতে হয় নাগরিক জীবনে, বাবার দেখানো পথের অন্বেষণ, অন্যদিকে গণমাধ্যমের অনুপ্রেরণা, সব কিছু মিলিয়ে এই উদ্যোগটা এই ছাদ কৃষির অঙ্গনটি গড়ে তুলেছেন, যেখান থেকে তার প্রতিদিনের সতেজ শাকসবজি মিলছে, মিলছে মনের প্রশান্তি। এটি হতে পারে আপনার জন্য অনুকরণীয়। ঢাকার গুলশানের ফাতিমা সরোয়ার রশিদের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ চ্যানেলাই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেলাই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। মিয়ানমারের সামরিক জান্তাকে উড়োজাহাজে জ্বালানি না দিতে অ্যামনেস্টির আহ্বান, সরবরাহে কয়েকটি নতুন কোম্পানির সংশ্লিষ্টতা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক সরকারকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ না করতে তেল কোম্পানি এবং সরবরাহ ব্যবস্থাপনায় জড়িত প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ওই জ্বালানি সাধারণ মানুষের ওপর বিমান হামলার মতো যুদ্ধ অপরাধে ব্যবহার হচ্ছে। এবারে অর্থনীতি সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত 169টি কোম্পানির শেয়ারে আবারও সর্বনিম্ন মূল্যসীমা ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। গত 4 কার্যদিবসে ওই শেয়ারগুলোর দাম গড় করে নতুন যে দাম হবে তাই হবে ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গত 21 ডিসেম্বর বিএসইসি ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস বাতিল করে শেয়ার দর কমার ক্ষেত্রে 1% সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছিল। এরপর থেকে ওই শেয়ারগুলোর দাম প্রতিদিনই 1% করে কমতে থাকায় বিনিয়োগকারীরা আর যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্যই এই উদ্যোগ। বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস অপরিবর্তিত থাকবে বলে বিএসইসি আদেশে বলা হয়েছে। প্রিয় দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ। পাবনার বেড়া উপজেলার 5 শতাধিক প্রান্তে কৃষককে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ প্রদান করা হয়েছে। উপজেলার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক চুকু। বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী এবং বেড়া উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার নূরে আলম। সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
দেশের অর্থনীতির হৃৎপিণ্ড কর্ণফুলি নদী দখল এবং দূষণমুক্ত করার লক্ষ্যে 3 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। নদী সদরঘাটে সাম্পান খেলা এবং চাটগাঁইয়া সংস্কৃতি মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান সমন্বয়ক শাহিদুর রহমান শাহিদ। প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হায়দার আলী। বক্তৃতা করেন অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান এবং অন্যরা। প্রিয় দর্শক, এখন দেখবেন আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট বাণিজ্য সংবাদ। হুন্ডিতে নয়, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করি, সবাই মিলে সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি স্লোগানে এক মাসে রেমিটেন্স গ্রাহক সেবা উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ। সে সময় ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান এবং বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লিল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রথম ওয়ানডেতে 3 উইকেট স্টেশনে কাজ একটি জাতীয় প্রকল্প, তবে সীমান্তের 150 গজের মধ্যে হওয়ায় কাজটিতে বিএসএফের আপত্তি রয়েছে, তবে এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশন প্রকল্প, আখাউড়া স্থলবন্দর, আখাউড়া আইসিপিও বিওপি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন বিজিবি মহাপরিচালক। এটা আমাদের 150 গজের মধ্যে পড়ে যাওয়াতে এটার মধ্যে আমাদের বিএসএফ থেকে একটা অবজেকশন আসছিল, সেই বিষয় নিয়ে কাজ করছে। বাট আমরা এখন আবার নতুন করে আমি মহাপরিচালক হিসাবে আসার পরে, আমি এগুলো জানার পরে আমরা চেষ্টা করছি তাদের সাথে বিভিন্নভাবে পর্যায়ে যোগাযোগ করে আমাদের এই জাতীয় প্রজেক্টটা কীভাবে দ্রুততম সময় শেষ করা যায় এটা কাজ করছি। এবারে খেলার খবর।